দিনাজপুরের বীরগঞ্জে 5 নং সুজালপুর ইউনিয়নের জগদল মুরিয়ালা গ্রামে কৃষি যন্ত্রপাতি ও লাগ সহ প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের অর্থায়নে ও দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্র বাস্তবায়নে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির অ্যাডাপটিভ ট্রায়াল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 4 মে শনিবার সকাল 11টায় বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ফার্ম মেশিনারিজ অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শামসুল হুদা, বীরগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তামদ সুবর্ণা মুস্তারি, দিনাজপুরের কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ আশিকুর রহমান। এ সময় এলাকার কৃষান কৃষাণী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, FMPE বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। লোক বার্মি কম্পোস্টের মাধ্যমে যে হাতে তারা করে থাকতো, এ হাতে করার ফলে আনহাইজিনিক অবস্থায় করতেন এবং তাতে তাদের হাতেও সমস্যা হতো এবং কিছুগুলি মারা যেত এবং সময় বেশি লাগতো, শ্রমিক বেশি লাগতো। এর প্রেক্ষিতে এই যন্ত্রটা তৈরি করা হয়। এখন সময়ও বেঁচে যায় এবং কিছু ইনটেক অবস্থায় থাকে, যাতে কৃষকের সহজে অল্প সময়ে এই মেশিনের দ্বারা তারা এই কার্যগুলি সম্পন্ন করতে পারে, যার ফলে কৃষক লাভবান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কৃষক যারা ব্যবহার করছে তারাও বলতেছে যে আমাদের এই যন্ত্রটির মাধ্যমে আমরা লাভবান হচ্ছি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা এই বার্মি কম্পোস্ট বা ট্রাই কম্পোস্ট করেন, এই যন্ত্রটা ক্রয় করে আপনাদের যন্ত্রের মাধ্যমে আপনারা লাভবান হন। সবাইকে ধন্যবাদ।